আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, আজ আরও 3373 জন রোগী শনাক্ত। দেখুন সৌদির আজকের করোনার সর্বশেষ আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রিলিজ হওয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 3373 জন, আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়াল 170,639 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 5,085 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 117,882 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 41 জন রোগীর মৃত্যু হয়েছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে 1,428 জন রোগীর মৃত্যু হল। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 44,760 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 31,424 জন এবং মৃত্যুবরণ করেছে 225 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 23,105 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 17,578 জন এবং মৃত্যুবরণ করেছে 395 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 24,092 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 19,565 জন এবং মৃত্যুবরণ করেছে 465 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,939 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 11,107 জন এবং মৃত্যুবরণ করেছে 86 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 10,436 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 6,054 জন এবং মৃত্যুবরণ করেছে 66 জন। আলজুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 3,769 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 2,857 জন এবং মৃত্যুবরণ করেছে 3 জন। এবং সর্বশেষ আলহুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,067 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 6,119 জন এবং মৃত্যুবরণ করেছে 37 জন। সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্রপ্রাপ্ত আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।